আজ ঘরের কাজে লেগে পড়েছি, ঝুলটুল ঝাড়া সব কাজই করতে হচ্ছে, চলো দেখাই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে আমি ব্লগটা শুরু করছি। দেখো, দেখে যদি ভালো লাগে লাইক এন্ড শেয়ার অবশ্যই করো, ভালো লাগবে। তাই এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল দাদা এসছে। দাদা এসে টোকে নেয়, প্রতিদিনই নেয়, তা আজকেও নিয়েছে। দাদার চশমাটা ওকে একটু পড়ালো, তাই একটু ভালো লাগছিলো দেখে, মানে ম্যাডাম ম্যাডাম লাগছিলো দেখে, ভালো লাগছিলো, তার জন্য একটু ভিডিওটা তুললাম। দাদা একটু ছবি তুলতে বলছিলো, তা তুলে দিলাম, তা দেখতেও ভালো লাগছিলো, ছবিও তুলে। তা তোমাদের কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো তোমাদেরকে কাজের ভিডিও দেখাচ্ছি, চলো। তা দেখো, দুপুরবেলা লেগে পড়েছি, তা ঘরের পুরো সব কাজ, এই ঘর ওই ঘর আমার পুরো কাজ করতে হচ্ছে। আর মাও করছে, মা রান্নাবান্না করছে, তারপর মনিকেও দেখছে, তারপর দিদিও দেখেছে, দাদাও মনে করে এক এক সময় দাদাও ধরেছে আমি এইসব লেগে পড়েছি। আর নোংরা মোংরা ঘাটা হয় তো, এর জন্য বাচ্চাদের সহজ তো না নিতে পারি না, কেননা ধুলো ময়লা থাকতে পারে গায়ের মধ্যে, এর জন্য তাই ঘরের কাজে লেগে পড়েছে। তো আর এইগুলো ফুলের ওই আমাদের ঘর সাজানোর জন্য যে ফুলগুলো লাগানো হয়েছিল দরজার সামনে দিয়ে, তা এগুলো আমি এগুলো ধুয়ে নিচ্ছি, নোংরা হয়ে গেছে। তারপরে আমি ঘর পুরো ঘরটা আমি কমপ্লিট করেছি, এগুলো করার পর আমি ওগুলো করেছি, তা অত করার টাইমে মনে ছিল না, তাই দেখাতে পারিনি তোমাদেরকে। তা আমি কাজের দিকে মন দিয়েছি, এর জন্য আমি মনে করো তোমাদেরকে দেখাতে পারিনি। আর কাজের দিকে একবার মন চলে গেলে না, আমি আর আমার ভিডিও করাও হয় না, কোনো কিছুই দেখাতে পারি না তোমাদেরকে, এর জন্য আমি তোমাদের প্রতিদিনের ভিডিও ঠিক মতন দিতে পারি না। আর মনিকেও দেখাশোনা করতে হয় এর জন্যই, তা হয়ে ওঠে না। আর তার মধ্যে চৈত্র মাস পড়ে গেছে, এমনিতেও ঝুলটুল পরিষ্কার করা উচিত, তা চৈত্র মাসে সবাই মনে কর ঝুলটুল পরিষ্কার করে, আমি এর জন্যও করছি, দুটো কারণে করছি, কেননা আমার হাজব্যান্ড বাড়িতে আসবে আর মনির অন্নপ্রাশন করবে, এর জন্যই। আর একবারে ঘরটর পরিষ্কার করে নিচ্ছি, বারবার হবে না, কেননা মনিকে নিয়ে আর মনে করো হয়ে ওঠে না, একবার সব কিছু করে নিচ্ছি। তা এক ঘরে মনে করো একবার আমার ঘর মানে পরিষ্কার করেছি, তারপরে আমার টিভির ঘর আছে সেটা করেছি, বারান্দা বারান্দা মনে কর মনিকে রেখে যেটুকু পারি সেটুকু নিয়ে করা হচ্ছে, মনে করো একদিন দুই দিন তিন দিন ধরে মানে মানে করেছি, তা সেটা আমি একবারে তুলে ধরতে পারিনি তোমাদেরকে, যেটুকু পেরেছি তোমাদেরকে সেটুকুই দেখানোর চেষ্টা করেছি। তা আজকে আমি এই ফুলের এই ঝুলটুল পরিষ্কার করার লেগে পড়েছি, কারণ এগুলোর মধ্যে খুবই ধুলো পড়েছে। আর মাকড়সার জাল পুরো জানোই তো, মনে করো একদিন গেলে পরের দিনই মনে করো মাকড়সার জাল হয়ে যাচ্ছে, আর খুবই মাছি, এত যে মাছি হচ্ছে না বলার মতো না। আর এগুলো না মাছি হলে না কি বলো তো রোগ বৃদ্ধি হয় বেশি, তা প্রতিদিন আমি মনে করো কি বারান্দা বারান্দা যেখানে মনি থাকে সেখান দিয়ে প্রতিদিন আমার মনে করো ধোয়া হয় ওই ডেটল কিংবা ঘর মোছারিটা দিয়ে, তা ফিনাইল দিয়ে দেওয়া হয়, তাও দেখি না মাছি আর যায় না, মাছি থাকেই। তা ওকে বলেছিলাম যে মাছি যাচ্ছে না, মানে বাচ্চা থাকে তো আর আর বাচ্চার মনে করো অনেক কিছুই থাকে, সেগুলোতে মানে মাছি আর উত্তাপ বেশি করে, এমনি এমনিতেও আবার বেশি মাছি হয়েছে, সবার বাড়িতে শুনছি যে খুবই মাছি উত্তাপ হচ্ছে, তার জন্য বলেছিলাম ওকে। তা তোমার দাদাকে বলেছিলাম, তা তোমার দাদা র্যাকেট একটা র্যাকেট পাওয়া যায় না মশা কিংবা মাছি মারার জন্য, সেটা ওকে বলেছিলাম, সেটা এনেছে, ও আসার টাইমে নিয়ে আসবে। তা একবার ঘর পরিষ্কার করা লেগে পড়েছি, তা যেটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো। আর এখানে যেটার মধ্যে না মৌচাকের বাসা বেঁধেছিল তাকে, সেটা মৌচাক তো তাড়িয়ে দিয়েছি, সেটার বাসার ওই মাটিরটা দলাটা রয়ে গেছে, সেটাও একবার ধুয়ে পরিষ্কার করে নেব। আর মা ওখানে রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছে, মা রান্না করবে আর মাই রান্না করছে, আমার সেটা হয়ে উঠছে না, এক একদিন করি তো এক একদিন হয়ে ওঠে না। তা মাকে বলছে তুমি করো, আমি বাড়তি যা কাজ আছে সেগুলো আমি করবো টুকিটাকি করে। আর ঘরের পরিষ্কার করা তো মা বয়স হয়ে গেছে, মা তো পারে না, তা মা যেটুকু পারে মা সেটুকুই করে দিচ্ছে, একা সময় মনিকে রাখছে, একা সময় ওই রান্নাবান্না করছে। তা এটা একবার ধুয়েছি, আবার একবার ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে আমি রৌদ্রে দিয়ে দেবো শুকানোর জন্য।
তা আজকে আবার মেঘলা মেঘলা ভাব, তা মোটা দুদিন, তা আজকে না 2-3 দিন ধরে মেঘলা ভাব, বৃষ্টি নামছে, তারপরে বরফ পড়েছে বৃষ্টিতে, তা ওয়েদার খুবই খারাপ। তা আজকে একটু হালকা রোদ দিয়েছে, তা রোদের মধ্যে এগুলো ধুয়ে নিচ্ছি আমি। আর আগের দিনে যে জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো হালকা ভেজা ছিল, সেগুলো আবার নাড়া দিয়েছি, তা সেগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তা আজকে ঘরের কাজে লেগে পড়েছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কেমন লাগছে দেখে বলো। আর আমি তো কথা বলতে পারছি না, কাজে লেগে পড়েছি সেটা তো তোমরা দেখছোই, তা তার জন্য আমি ভয়ে কথা বলে নিচ্ছি। তা কেমন লাগছে দেখে বলো, আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আর তোমরা তো জানো আমি হাউসওয়াইফ, আর হাউসওয়াইফদের কী করে না করে সেটা তোমরা অবশ্যই জানো। তা তোমাদেরকে আর কী বলবো বলো, তা তোমরা আমার পাশে থাকো, প্লিজ সাপোর্ট করো, এটুকুই আশা করি। নাহলে তোমাদের মানে ভিডিওটা আমার এত কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি পাশে না থাকো কেমন লাগে বলো। আমার পরিবারে আসো, সবাই মিলে সাপোর্ট করো, আমার পাশে থাকো, ভালো লাগবে। আমি যেটুকু পারছি তোমাদের সব দেখাবো, একদম ডিটেলসে দেখাবো, তা দেখো ভালো লাগবে। এগুলো এখন দেখানোর চেষ্টা করছি, তা ঘরের পরিষ্কারটা আমি পরে করেছি, তা সেটা আমি তো দেখাতে পারলাম না, সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো যে ঘরটা গুছিয়েছি কেমন সেটা তোমাদেরকে দেখাবো। তা এগুলো যে ফুলটা রেখেছিলাম যে টপে, সেই টপগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, তা সাপের জলে ধুয়েছি। তা ধোয়ার টোয়ার পর এগুলো আবার রৌদ্রে দিয়ে দেবো, হালকা সাপের জলে দিয়ে দিয়েছি, তা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কেননা ধুলো পড়ে তো এ খুবই এর জন্য। তা আমার বেশি এখন সেরকম ধোয়া হয় না মনে হওয়ার পরে, আগে তা আগে দুবার একবার করে ধোয়া হতো, আর এবার ধোয়া সেরকম হয়ে ওঠেনি এবার, তা এবার করে নিচ্ছি। তা এগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো সব রোদের মধ্যে দিয়ে রেখে দিয়েছি, হালকা রোদ এসছে আর খুবই ঠান্ডা পড়ে গেছে এই মনে করো বৃষ্টিতে, আর মেঘলা বিকেলবেলা হলেই মেঘলা হয়ে থাকে। আর মনিকে মানে সোয়েটার মোয়েটার পরিয়ে দিই না, এমনিতেও ঠান্ডা লেগে গেছে। আর জানোই তো বাচ্চাদের ঠান্ডা লাগলে কীরকম অবস্থা হয়, মানে গরমকাল হালকা গরম পড়েছে ঠিকই, কিন্তু এই টাইমেও সোয়েটার পরে দিচ্ছে, আর বৃষ্টিতে 2-3 দিন ধরে বৃষ্টি নামছে, আর প্রচুর ঠান্ডা দিচ্ছে। রাত্রে না আমিও না এক এক সময় কাঁথা নিয়ে শুয়ে থাকি, আর আমার ঘর তো ওপরে এমনিতেও গরম, কিন্তু গরম থাকলেও না মনে করো কাঁথা নিতে হচ্ছে, একটু ঠান্ডা পড়ে গেছে হালকা, কেননা বরফ টরফ পড়েছে তো বৃষ্টির মধ্যে, এর জন্য ঠান্ডাটা লেগে গেছে। আর আমার ঠান্ডা লাগলে মনেরও ঠান্ডা লেগে যাবে, তা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি চান টান একবার করে নিয়েছি, সব কিছু গোছানো হয়ে গেছে, আমারও দেখো গলা খুশখুশ হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। তা আমি রেডি হয়ে গেছি, চান টান করে সিঁদুর পরে নিয়েছি, এখন খাবো তো, তা একবার তোমাদের ঘরটা দেখিয়ে দিয়ে আমি খেতে বসবো। তা চলো ঘরটার পরিষ্কার করেছি সেগুলো একবার দেখিয়ে দিই। তা আমার ওই ঘর আমার নিজের ঘরে সেটা পরিষ্কার হয়ে গেছে, এখন এগুলো পরে দেখো এগুলো রেখে দিয়েছি এভাবেই। তা দেখো আমি এগুলো বাইরে রেখেছি, এগুলো সব ধুয়ে রেখেছি, শুকাতে দিয়েছি, তা এগুলো ধোয়া হয়নি, এগুলো বাইরে রয়েছে, এগুলো গোছাতে হবে এর জন্যই। তা আমি খেয়ে দিয়ে নেব, তারপরে আমি সব গোছাবো, তারপর জামা ভাঁজ করতে হবে, সব কিছুই গোছাতে হবে। মাও করেছে আমার সাথে, আমিও করেছি, ফিডিসটা শুধু আমি বাইরেটা মোছা হয়েছে, ভেতরেরটা মোছা হয়নি, ভেতরের শুধু বের করে সব কিছু আমি একবার ধুয়ে নিয়েছি, কিছুটা আছে ঠান্ডা মান্ডা রয়েছে দেখে আর ওইগুলো বের করতে পারিনি। দেখো রান্নাঘর সব পরিষ্কার করেছি, তা কেমন লাগছে দেখে বলো। এই দেখো আমাদের এই টিভি, এটা টিভির ঘরই হবে, সেই টিভির ঘরও একদম পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি, শুধু এখন ওই জিনিসগুলো রয়েছে সেগুলো একটু সরিয়ে রাখতে হবে। আর এই দেখো আমি সোফাটা একদম গুছিয়ে, আর এটা আমার মার হলো হাতে বোনা সাদা চাদর আছে, সেই হাতে বোনার মধ্যে আমি ওটা পেতে দিয়েছি, মা খুব খুশি হয়েছে যে হাতে বোনা এটা খুবই খুব খুশি হয়েছে, তার জন্য আমি ওটা দিয়ে দিয়েছি ওটা পেতে। তা একটু বড় লাগছিল, তা চাদর ছিল, তা চাদরটা আমি মনে করো ধুয়েছি তো আর দিইনি ওটা, তাই জন্য নতুন একদম সাদা সাদা লাগবে, দেখতে ভালো লাগবে। আর লাইটিং মাইটিং একদম জ্বালিয়ে দিয়েছি, কেমন লাগছে দেখে বলো। তা ও আসবে, তা আজকে মঙ্গলবার তো বুধবার সকালবেলায় চলে আসবে, মঙ্গলবারে মনে করো ফ্লাইট ধরেছে 11টা কততে, তা বুধবারে সকাল সকালে চলে আসবে, ভাই নিতে গেছে, আর ভাই ভিডিও করে রাখবে। আমি বলেছি যে ভাই ভিডিও করে রাখিস, আমি ভিডিওটা ছাড়বো, কেননা আমি ছাড়তে পারবো না, আমি যেতে পারবো না, তো এর জন্যই মনি ছোট এখন ঠান্ডা মান্ডা লেগে যেতে পারে। আর এই দেখো আমরা এখন ঘুমিয়ে পড়বো, তা মনিকেই দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি, আর মনে ঠান্ডা লেগে গেছে তো, আর ও আমি শুয়ে পড়েছি, আমার শরীর ভালো লাগছে না, কেননা অনেকটা খাটনি হয়ে গেছে, এর জন্য মনিকে
বসে বসে খেলছে, আর আমি ওর হাত ধরে রেখেছি যাতে ও না পড়ে। তাই দেখো ফ্যান ট্যান কিচ্ছু চালাইনি, খুবই গরম রয়েছে। আর মনির খেলা দেখাচ্ছি তোমাদেরকে, চলো তা খেলা দেখি আমি শেষ করে দেবো। সবাইকে গুড নাইট আগে থেকে বলে রাখছি, তা দেখতে থাকো আমার মনি কি করে না করে। তা এই দেখো, এই দেখো লাফালাফি, খুবই লাফালাফি করে, তা কেমন লাগছে দেখে বলো। এই দেখো খুবই দুষ্টামি করে, আর ও যে সারা চৌকি জুড়ে ও থাকে। আর এই দেখো লাফালাফি লাফালাফি করে যাচ্ছে, আমার আমার পা ধরে ও উঠবে, দাঁড়াবে, আবার বসবে, একবার বাবা বাবা বলবে, একবার দাদা দাদা বলবে, এরকম পাগলামি করে। আমি একবার হাত ধরি, আর এই দেখো কী সুন্দর হাসি দিচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো মুখ বুজে হাসে, আর বাবা বাবা করেই যায়, দাদা দাদা করেই যায় পাগলের মতন। তা কেমন লাগছে দেখে বলো। তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ওই দেখো বাবা বাবা করেই যাচ্ছে, দাদা দাদা করেই যাচ্ছে। তা কেমন লাগছে, সবাইকে গুড নাইট। তা এখানেই আমি ভিডিওটা শেষ করবো, বেশি বড় ভিডিও করব না, কেননা বেশি বড় ভিডিও আমি সারাদিনের ধকল হয়ে যায়, তো এর জন্য করতে পারি না। তা এগুলো করেই আমার অনেকটাই বড় হয়ে যায় ভিডিও, এর জন্য আর বেশি কিছু দেখাতেও পারি না, আর সেরকম টাইমও পায় না ভিডিও করার। মনিকে নিয়ে সারাদিন থাকতে হয়, আর নিজেরও শরীরটা সেরকম ধকল নিতে পারি না সেরকম, আর খুবই খারাপ লাগে শরীরটা। এটা ওটা কাজ করার পর না খুব ভালো লাগে না, মানে ভিডিও করতে ইচ্ছে করে না। তা যেটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখে যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করো, আর প্লিজ তোমরা সাপোর্ট করো, না হলে মনে হয় না যে ভিডিও করতে ইচ্ছে করে না, ভালো লাগে না, তোমরা সাপোর্ট করো না, পাশে থাকো না, তবে সাবস্ক্রাইবার করো না, লাইক করো না, এরকম করলে আর ভিডিও করতে ভালো লাগে বলো তো? তা তোমরা যদি না করো প্লিজ, তাহলে আর মনে হচ্ছে না ভিডিও করব সেরকম। তোমাদের যদি ভালোই না লাগে, শুধু শুধু ভিডিও করে লাভ আছে বলো তো? তা ভিডিও করে লাভ নেই, শুধু শুধু আমার টাইমটা নষ্ট হচ্ছে, তাই না? তাই তোমরা যদি ভিডিও যদি নাই দেখো, নাই লাইক করো, নাই সাপোর্ট করো, পাশে যদি নাই থাকো, তাহলে ভিডিও করে লাভ আছে? আরে মনিকে দেখো তো সারাক্ষণ মনির পিছে থাকতে হয়, তোমরা তো জানো, আর তোমরা দেখে নিও একটা লাইক করতে এত কষ্ট হয়, ভগবান জানি তোমাদের একটা লাইক করতে পারো না, এত লোক দেখো তো একটা লাইক তোমাদের মনে করো আগায় না যে লাইকটা একটা দিই। তা তোমরা কীরকম জানি না, ভালো আছো খারাপও আছো, কিন্তু যারা ভালো তো দেয়, আর যারা ভালো না দেখেই চলে যায় কিন্তু দেয় না, আর সেটাই বলছি। তা কিছু মনে করো না বললাম বলে, তাই আমার খারাপ লাগে তোমাদের দেখো, তোমরা লাইক না করলে খারাপ লাগে না বলো? তা দেখো প্লিজ দেখো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, অবশ্যই সাবস্ক্রাইবারটা অবশ্যই করো, পাশে থাকা বেল বাটনটাও দিয়ে দাও, যাতে আমার ভিডিও সব নোটিফিকেশনটা তোমাদের কাছে যায় আর তোমরা দেখতে পারো প্লিজ। আর দেখো, আরে দেখো মনে কি দুষ্টামি করছে ও টেরিটা নিয়ে, খুবই দুষ্টামি করে, এটা মুখে দেয় ওটা মুখে দেয়, খুবই দুষ্টামি করে। আর মুখে দেওয়া বারণ করি যে এটা মুখে দিস না, তত আর বেশি করে দেয়। আর জানোই তো খুবই ছটফট বাচ্চারা, খুবই ছটফট করে, আমি পুরো নাজেহাল অবস্থা হয়ে যাই, আমারও ভালো লাগে না, এক এক সময় খুবই রাগ হয় যে এরকম করছে, আবার ভাবি যে না ও তো ছোট, ও তো করবে, এরকম কিছু মনে করি না। এই দেখো টেরিটার অবস্থা কি করছে দেখতেই পাচ্ছ, খরগোশ টেরি, এটা খরগোশটা গোলাপি খরগোশটার অবস্থা কি করছে দেখো, মুখে টুকে দিয়ে একাকার করছে। তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, অনেকটা বড়টা ভিডিও হয়ে গেছে, তা এখানেই শেষ করছি, বাই, গুড নাইট, বাই বাই।